ফজরের নামাজ পড়ে বারান্দায় বসে সকালবেলা পাখি কিচিমিচি এত সুন্দর লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তারপরে যে বারান্দায় গাছগুলো কত সুন্দর লাগতেছে সকালবেলা, একদম সবুজ ফুল আসছে গাছে, রয়েছে একদম সামনাম গাছ, আরও মোটামুটি আছে, অনেক গাছই আছে। কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে যে পাখি কিচিমিচি কিচিমিচি শব্দটা, যে না ওদের সাথে একটু শেয়ার করি যে কত সুন্দরভাবে পাখি রাখে সকালবেলা, এত সুন্দর কিচিমিচিটা খুব কম শোনা যায়। সকালে কত একুশ ছিল না? সকালে তো একুশ, সকালে একুশ লোক এটা সাদা হয় কারণটা কি? এইটা বিভিন্ন কারণে হয়, কোন কি কারণ ব্যাখ্যা করতে গেলে আগে আমার নিজের ব্যাখ্যা করতে হবে। ইনহেলার নিছো তুমি? একটা নিলাম, ঠান্ডা বইরা শ্বাসকষ্ট, আজকে তো ঠান্ডা। বারান্দার কি অবস্থা? দেখো পাখি আইছিল ফুলগুলো খাইতে, ও আচ্ছা। না এটা তো ফুল খাইতে পারে না, এটা ফুল আছে তো, যে দুন্দুলের ফুল থাকবে কিভাবে? তুমি তো এটা নেট দাও না, নেট না দিলে তো থাকে না বারান্দায়, ওইখানে উপরে দিতে হবে। আর এই যে পুদিনা গাছগুলোও কিন্তু আস্তে আস্তে সুন্দর হইতেছে, আমাদের এই বছরের নতুন পুদিনা। কিভাবে নিতে হয় ইনসুলিন? কিভাবে নিতে হয়? এই দেখো কি আরামে নেওয়া যায়, বিসমিল্লাহ। এমনিতে চলে যায় না, যার যায় করতে হয়, ও তো টের পায় কেমন লাগে, এটা তো পাবেই। এখন সকালে রুটিন অনুযায়ী হচ্ছে মেডিসিন টাইম। আল্লাহ যেন এই এই রোগ কাউকে না দেয়, আল্লাহর কাছে বলি শত্রুরা যেন আল্লাহ এই রোগটা না দেয়। কিছু করার না, এখন সবারই হয়। আমার মানি প্ল্যান্ট গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে এখানে একটা বড় হয়েছে, এই যে একটা সুন্দর হয়েছে, উপরে এইটার পাতা গজাইছে, এইটাও হইতেছে। এবার সবগুলো মানি প্ল্যান্ট হয়েছে ভালো, তবে আমাদের দুন্দুল গাছের ফুল টিকতেছে না। ওইটা ওইখানে একটা নেট দিয়ে দিও, নেট তারও একটা আছে বুঝছো, নেটটা বসায় দিও।